নমস্কার, প্রয়াসে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের, বিশেষত বাংলা শিশু সাহিত্যের এক অসামান্য নাম সুকুমার রায়, যার জন্ম 1887 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর অবিভক্ত বাংলার কলকাতায়। তার কলমের জাদু আমাদের উপহার দিয়েছিল আবোল তাবোল হজবরল পাগলা দাসুর মতো অসাধারণ কিছু উপহার। আজ প্রয়াসে শুনুন তার পাগলা দাসু চরিত্রের একটি গল্প, ডিটেকটিভ। জলধরের মামা পুলিশে চাকরি করেন আর তার পিসেমশায় লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচোর জব্দ করবার সব রকম সংকেত সে যেমন জানে, এমনটি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে গিয়ে হাজির হয়, আর কে চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে অমন অবস্থায় কি করতো, এসব বিষয়ে খুব বিজ্ঞের মতন কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলধর তাদের বলল, আপনারা একটু সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। দেখুন তো ভাড়ার ঘরের পাশে অন্ধকার গলি, তার উপর জানলায় গড়াত নেই, একটু শিয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ, আমাদের বাড়িতে ওসব হবার জন্যে। আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠিকিয়ে রাখবে যেন জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়ে। চোর জব্দ করতে হলে এসব কায়দা জানতে হয়। সে সময়ে আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রেই জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছু মাত্র দমেনি, সে বলল, ওই আহম্মক রামদিনটার বোকামিতে সব মাটি হয়ে গেল, যা আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না, বিন্দু চার যেতে দাও না। কিন্তু দু মাস গেল, চার মাস গেল, ক্রমে প্রায় বছরও কেটে গেল, কিন্তু সে চোর আর ধরা পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গিয়েছি। এমন সময়ে হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামাবদর খাবার চুরি যায়, সে বেঞ্চির উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে আরো দু চারটি ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এইবেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি। জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবর কর না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে একথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু দুদিন না যেতেই আবার চুরি। পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল, কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ চুপ, অত চেঁচাস নি, তাহলে চোর ধরা পড়বে কি করে। কিন্তু পাগলা কি সে কথা শোনে। তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর দুদিন সবর কর, এই নতুন ছোকরাকে আমি হাতে হাতে ধরে দিচ্ছি, এই সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, আরে ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি,
দারোয়ানজিকে জিজ্ঞাসা করো তো। সত্যি তো, আমাদের তো সে খেয়াল হয়নি। ও ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিন না তো ওকে মাছ মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই না। সে একঘাল হেসে বলল, আমি ইচ্ছা করেই তোদের ভুল বুঝিয়েছিলাম। চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকাদি ব্যক্তি এরকম কাজ করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম, আট দশ দিন আর চুরিই হয়নি। তখন জলধর বললে, তোমরা তো গোলমাল করে সব মাটি করে দিলে। চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মহাশয়ের ঘর থেকে তার টিফিনের খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে, চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না, তার ভয় যে ঘুচে গেল দেখছি। তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা সব এমনি ঘুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলেই মার খেত আর কি। দুদিন পরে সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল, তার চোর ধরবার বন্দোবস্ত সব ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা, লুচি আর আলুরদম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে যে জিমন্যাস্টিকের ঘর আছে সেখান থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো, আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণে ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনের পর পর্যন্ত কারও আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়ে কথাবার্তা হতে লাগলো। মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমক দিতে লাগলেন। পরেশার বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো, কিন্তু সময়টা যেন কাটতেই যায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটি টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর দশ বারো জন উঠোনের কোণের ঘরে রইলাম, আর একদল ছেলে বাইরে জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকল। জলধর বলল, দেখ চোরটা যেরকম সেয়ানা দেখছি আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না। লোকটা নিশ্চয়ই খুবই সন্ধ্যা হবে। আমি বলি সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠবে। আমাদের রামাপদ বলে উঠল, কেন, সে যে খুব সন্ধ্যা হবে তার মানে কি? সে তো কিছু রাক্ষসের মতন খায় বলে মনে হয় না। যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ধ্যা হয়, তাহলে তো আমাদের শ্যামাদাসকে সকলের চেয়ে সন্ধ্যা বলতে হয়। সেদিন ঘোষিদের নিমন্ত্রণে ওর খাওয়া দেখেছিলে তো? বাপু, আমি যা বলছি তার তো পূরণ দিতে যেও না। আর তোমার জন্য নিহাত সাহস থাকে, তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি ও সমস্ত নিহাত যেমন যেমন চোরের সাধ্য নয়। আমার খুবই বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতেও চুরি করেছিল, এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিনের ঘরের বাঁদিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। তারপরেই সাদা মতন
কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সর ভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকেই তাকিয়ে রইল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দি। আপনারা এতক্ষণ শুনলেন সুকুমার রায় রচিত ডিটেকটিভ গল্পটি। গল্প পাঠে শুভ্রনীল রায়, জলধরের ভূমিকায় সুময় কোলে, পাগলা দাসুর ভূমিকায় সৌম্যদীপ চক্রবর্তী এবং রামপদর চরিত্রে জয়দীপ চ্যাটার্জি। গল্পটির সম্পাদনায় অরিত্র চৌধুরী। প্রয়াসের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ facebook.com/বাংলাপ্রয়াসেও আপনারা আমাদের গল্পের সম্বন্ধে আগে থেকে জানতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন প্রয়াস।